প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম লতা লতা আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন পরিবারে কে কে আছে পরিবারে মা আছে মা আছে বাবা নাই বাবা কোথায় যে আছে জানি না ভাই বোন আছে ভাই বোন আছে ভাই বোন সৎ ভাই বোন আছে আচ্ছা আচ্ছা তো এখন এসে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি কষ্ট লাগে এখন নিজের পায়ে নিজে একটু দাঁড়াইতে চাই এখন পরের বাসায় কাজকর্ম করতে ভালো লাগে না তাই আর কি কষ্ট লাগে আচ্ছা তো ভিডিওতে কে আসতে বলছে ভিডিওতে আসছে মানুষে বলতেছে যে তুমি মেয়ে এত সুন্দর একটা মানুষ কিন্তু এত কাজ করো এত পরিশ্রম করো তোর দায়িত্ববোধ নেওয়ার জন্য দেখো তাই মানে বিয়ে শাদী করবেন সেই চিন্তা ভাবনা আশা নিয়ে আসছেন লেখাপড়া করছিলেন লেখাপড়া টুকটাক আছে চলার মতো বেশি কিছু করতে পারেন নাই না বেশি কিছু করতে পারিনি এখন একটা ম্যাডামের বাসায় জব করি আচ্ছা আচ্ছা কি ধরনের জব এটা এই পার্লারে জব করি আচ্ছা আচ্ছা পার্লারে কাজ শিখে কি ভবিষ্যৎ পার্লারের মালিক টালিক হইবেন সেরকম চিন্তা ভাবনা করতেছেন এখন তো মূলত বিষয় হচ্ছে কি পার্লারটা মনে করে নিজের দায়িত্বে চালাইতেছে আচ্ছা আচ্ছা তো পার্লারে তো ভালো ইনকাম হয় টাকা পয়সা কি করেন এখন নিজের হইলে তো সেটা তো আর বলতে হতো না এখন পরেরটায় কাজ করি যেদিন কাজে যায় সেদিন দেয় যেদিন কাজে না যায় সেদিন দেয় না কাজে তো দৈনিকই যাওয়া লাগে যেহেতু নিজের দায়িত্বে পার্লারটা চালাচ্ছেন সেটা তো আছে কিন্তু মানুষের তো ভবিষ্যৎ কি পার্লার নিয়ে ভালো দূরে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি বিয়ে শাদী করে স্বামী সংসার করবেন শেষ হ্যাঁ সেটা তো আছে মানুষের যেহেতু মেয়ে হয়ে জন্মেছি বিয়ে শাদী করতেই হবে আমি একজন ভালো মনের মানুষ চাই যে আমার একটু হেল্প সহযোগিতা করবে যে আমার নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটু সহযোগিতা করবে আমি সেরকম একটা মানুষ চাই আচ্ছা আচ্ছা তাই এত বড় হয়েছেন কষ্ট লাগে কোন বিষয়টা ভাবতে কষ্ট লাগে এখন বিষয়টা ভাবতে যে আজকে যদি নিজের বাবা মার কাছে থাকতাম একত্রে বাবা মা থাকতো তাহলে হয়তো এই মিডিয়ার সামনে আমার আসতে হতো না কারণ আমি জানি মিডিয়ার জিনিসটা অনেক ভালো না খারাপ পড়ালেখা করে বড় হব চাকরি করব এখন তো সেটা আর নাই তাই এখন ইচ্ছা আছে যে নিজের পায়ে নিজে একটু দাঁড়াবো নিজের যোগ্যতায় নিজে বাঁচতে চাই আচ্ছা একটা মেয়ের যত যোগ্যতাই থাক তারপরও একটা ছায়া হলো স্বামী সেই স্বামীটা যদি ভালো হয় মেয়ের জীবন একটা মেয়ের জীবন ধন্য হয়ে যায় আমি তো একা এই কাজ করা আমার পক্ষে সম্ভব নয় আমি একজন মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে যে আমারে উৎসাহ দেবে যে আমার হেল্প সহযোগিতা করবে আপনার ঠিকানা কোথায় থাকেন কোথায় আমি সিংড়া নাটোর তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে যে বাসায় আমি ম্যাডামের বাসায় কাজ করি সে একটা আমরা ফোন দিয়েছে তার সঙ্গে আর কি যোগাযোগ করার জন্য সেই ফোনটার নাম্বারটা আমি মিডিয়াতে দিতে চাই আপনার নাম্বারটা মুখস্থ আছে না নাম্বারটা আমি বলতে পারবো না তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি আচ্ছা হ্যালো ভিউয়ার্স শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা যোগাযোগ করতে চান বা জীবনসঙ্গী বানাতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01733-6-8-9-6-8-6 নাম্বারটা তো আপনার কাছেই থাকে হ্যাঁ নাম্বারটা আমার কাছে যাই হোক নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে 01733-6-8-9-6-8-6 নাম্বারটা খোলা রাখবেন আর সবচেয়ে বড় কথা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে আপু তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম